হ্যালো ভিওর্স সুপ্রিয় শিক্ষার্থী সকলকে স্বাগত প্রথমেই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি দিয়েই শুরু করতে চাই সর্বাধিক শিক্ষা হলো যা আমাদের কেবল তথ্য দেয় না তবে আমাদের জীবনকে সমস্ত অস্তিত্বের সাথে সামঞ্জস্য করে রবীন্দ্রনাথের সাথে আমরাও শুরমেই বলতে চাই একই কথাই যে সর্বাধিক শিক্ষা শুধু আমাকে দেখে তথ্য দেয় না আমাদের জীবনের সাথে এবং অস্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর প্রণয়বালা সহকারী অধ্যাপক শিক্ষা হাজিরাল ইউনিভার্সিটি কলেজ গোপালগঞ্জ আমরা আজকে পড়ব একাদশ শ্রেণীর কৃষি শিক্ষা পত্র তৃতীয় অধ্যায়ের বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি এসো আমরা কিছু ছবি দেখি কি দেখতে পাচ্ছি ছবিতে পানা কিছু খুদে পানা টুপে পানা ধান খেত তার মধ্যে খুদে পানা অর্থাৎ আমরা আজকে পড়ব হলো অ্যাজোলা অ্যাজোলা উৎপাদন পদ্ধতি একটি বিশেষ ধরনের অনুজীব সার অ্যাজোলা উৎপাদন অ্যাজোলা সেই অ্যাজোলা উৎপাদন পদ্ধতিটা আমরা এখানে পড়ব আর কি তো এই পাঠ শেষে শিক্ষার্থীরা অনুজীব সার উৎপাদনের কৌশল ব্যাখ্যা করতে পারবে অর্থাৎ অ্যাজোলা সার উৎপাদন কৌশল ব্যাখ্যা করতে পারবে প্রথমেই আসি অ্যাজোলা কি অ্যাজোলা হলো একটি মুক্ত ভাসমান ফার্ম যা পুকুর ডোবা নালা ধানের জমিতে ভাসমান অবস্থায় থাকে এজোলা দৈহিক ওজন প্রতি পাঁচ দিনে দ্বিগুণ হতে পারে এজোলা প্রয়োগের মাধ্যমে প্রতি হেক্টর জমিতে সাধারণত দুইশো থেকে পাঁচশো কেজি নাইট্রোজেন যোগ হতে পারে বোরো ধানের জমিতে অতি সহজ এবং সফলভাবে এজলা চাষ করা যায় এজলা মাটির উর্বরতা এবং উন্নয়ন ঘটাতে পারে এজলা ব্যবহার করলে সালপার এবং জিঙ্কের ঘাটতিও দূর হয় সেই এটি কীভাবে থাকে অ্যাজোলা মূলত একটি নীলাব সবুজ শৈবাল অ্যানাবেনা অ্যাজোলা এর সাথে মিথোজীবী রূপে বসবাস করে অর্থাৎ দুইজনে একত্রে বসবাস করে দুইজন যদি উপ উভয় উপকৃত হয় তাহলে সেই প্রক্রিয়াকে আমরা বলি মিথোজীবিতা মিথোজীবী অ্যাসোসিয়েশান তো এখানে মুক্ত ভাসমান ফান যেটি অ্যাজোলা সে একটি নীল নীলাব সবুজ শৈবাল অ্যানাবেনা এর সাথে অ্যাসোসিয়েশন করে অর্থাৎ এই কারণে নীলাব সবুজ শ্যাওলা অ্যানাবেনা অ্যাজোলা এর সাথে মিথো অ্যানাবেনা অ্যাজোলার সাথে মিথজীবীর বিবাস করে এদেরকে ডাক উইট ফার্নও বলে এটি বায়ুমণ্ডল থেকে মুক্ত নাইট্রোজেনকে সংবন্ধন করে অ্যাজোলা পাতার সাহায্যে গভ্ভরে জমা হয় এবং এই অ্যাজোলা মাটিতে চাষ দিয়ে মেশালে মাটিতে নাইট্রোজেন এর পরিমাণ যোগ হয় আমরা উপরের ছবিতে দেখেছি অ্যাজোলা অ্যাজোলা আর নিচেরটি হলো অ্যানাবেনা যেটা নিয়ে সবুজ শৈবাল এর পার্ট এই দুইটির অ্যাসোসিয়েশনই হলো অ্যাজোলা অ্যানাবেনা এর অ্যাসোসিয়েশন এটি যদি আমরা আকারটা দেখতে চাই এর আকার হল ব্যাশে ওয়ান থার্ড থেকে এক ইঞ্চি অর্থাৎ ওয়ান থার্ড বা এক ইঞ্চি থেকে শুরু করে এর এক থেকে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার থেকে ষোলো ইঞ্চি পনেরো সেন্টিমিটার বা তারও একটু বেশি হতে পারে বিভিন্ন ধরনের অ্যাজোলার স্পেসিস পাওয়া যায় প্রজাতি পাওয়া যায় মূলত উল্লেখযোগ্য যে প্রজাতিগুলি অ্যাজোলার দেখা যায় সেটি হলো অ্যাজোলা ফিলিকুলোয়েডস অ্যাজোলা ক্যারোলিনানা না মেক্সিকানা অ্যাজোলা মাইক্রোফাইলা অ্যাজোলা নাইলোটিকা এবং অ্যাজোলা পিনাটা এই ছয় ধরনের স্পেসিস বা প্রজাতি অ্যাজোলার দেখতে পাওয়া যায় এটি অঞ্চলভেদে দেশভেদে পরিবর্তিত হতে পারে কীভাবে এটাকে চাষ করা যাবে অতি ঠান্ডা কিংবা অতি গরম আবহাওয়ায় এজলা চাষ করা যায় না বাংলাদেশে বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত এজোলা চাষ করার উপযুক্ত সময় যে জমিতে ধান চাষ করা হবে এমন জমিতে এজলা চাষ করা যাবে তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করা দরকার এজলা চাষ পদ্ধতি প্রথমে তিন মিটার লম্বা ষাট সেন্টিমিটার চওড়া এবং ত্রিশ সেন্টিমিটার গভীর করে একটি গর্ত করতে হবে গর্তে পলিথিন বিছিয়ে চৌবা চার মতো করতে হবে যেন পানি দিলে ধরে রাখে এখানে একটি চারদিক দিয়ে মাটির খুঁড়ে সেখানে পলিথিন দিয়ে রেখে দেওয়া হয়েছে যেখানে পানি দিলে ধরে রাখতে পারবে চৌবাচ্চার মধ্যে এবং উপর থেকে ময়লা যাতে না পড়ে সে কারণে একটি নেট দিয়ে আটকে দেওয়া হয়েছে এরপর সে গর্তের তলায় পলিথিনের উপরে দুই সেন্টিমিটার পুরু করে সার মিশ্রিত মাটি দুই সেন্টিমিটার পুরু করে এটাকে বিছিয়ে দিতে হবে তার মানে গর্তের যে তলায় আমরা পলিথিন দিলাম তার উপরে দু সেন্টিমিটার পুরু করে সার মাটি মিছিয়ে দিতে হবে প্রতি কেজি গর্তে দুই কেজি গোবর বা কেঁচো কম্পোস্ট সার এবং পঞ্চাশ গ্রাম টিএসপি সার মিশিয়ে এই সার মাটিটি প্রস্তুত করা হবে গর্তে পানি দিয়ে ভরে দিতে হবে এবং প্রতি গর্তে প্রায় পাঁচ কেজি তাজা অ্যাজোলা পানি ছেড়ে দিতে হবে ফলে কি যে অবস্থাটা দাঁড়াবে সেটি হলো আমরা পানি মিশ্রিত এজোলা যে চিত্রটা দেখতে পাচ্ছি যে আমরা যে পলিথিন দিয়ে যে গর্তটা তৈরি করেছিলাম যেটি পানি ধরে রাখবে এর মধ্যে অ্যাজোলাকে দিয়ে দেওয়া হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে পরবর্তীতে মাঝে মাঝে কাঠি দিয়ে মাটি নেড়ে ঘোলা করে দিতে হবে যাতে করে সেখান থেকে সে খাবার পেতে পারে এভাবে পনেরো দিন পরে পুকুরু কার্পেটের মতো ঠেকে যাবে পুরো পুকুরটাই পুরা জায়গাটাই কার্পেটের মতো ঠেকে যাবে প্রতি গর্তে পনেরো দিন পরে প্রায় পঞ্চাশ থেকে আশি কেজি অ্যাজলা উৎপাদিত হবে প্রতি গর্তের এক তৃতীয়াংশ অংশ রেখে বাকিটা ধানের জমি বা পশু খাদ্য হিসাবে ব্যবহার করতে হবে এখানে কিন্তু পুরো অ্যাজলাই ভরে গিয়েছে এমনভাবে চিত্রটি দেখানো হয়েছে বেশি চাষ যে পদ্ধতির আরও যে অংশটুকু সেটি হলো অ্যাজার কাঁচা এবং শুকিয়ে প্যাকেটে ভরে বাজারে বিক্রি করা যায় বেশি এজল উৎপাদনের জন্য গর্ত প্রতি পাঁচ কেজি গোবর সার পানিতে গুলে দশ দিন পর পর গর্তে ছিটিয়ে দিতে হবে প্রতি গর্তে পাঁচশো পঞ্চাশ গ্রাম নিমের খৈল গুঁড়ো করে ছিটিয়ে দিলে পোকার আক্রমণ হবে না অথবা আমরা কেমিক্যাল হিসাবে যেটি করতে পারি সেটি হলো কার্বোফোরান পাস জি প্রয়োগ করেও অ্যাজলার যে রোগ পোকার হাত থেকে রক্ষা করা যেতে পারে চিত্র দেখি আমরা অ্যাজলার কতগুলি চিত্র কীভাবে হচ্ছে অবশ্যই অ্যাজোলার উপকারিতা অ্যাজোলার ব্যবহারের উপকারিতাসমূহ হল অ্যাজলা সার মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে নাইট্রোজেন যোগ করে বিশেষ করে ধান খেতে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন সঞ্চয়ন করতে সহায়তা করে অ্যাজোলা ধানের সাথে একত্রেই জন্মানো যায় কিন্তু তা ধানের বৃদ্ধির কোনো ব্যাঘাত ঘটায় না তো একই সঙ্গে ধান এবং অ্যাজলাকে চাষ করা যায় দুইটির অ্যাসোসিয়েশনের কারণে কোনোটির বৃদ্ধি ব্যাহত হয় না এজোলা অধিক পানিতে জন্মাতে পারে এজোলা আগাছাকে দমন করে উঁচু জমিতে উঁচু জমির ফসলে এজোলা কম্পোস্টের উপাদান যোগান দেয় যে সমস্ত ফসলের জলাবদ্ধ অবস্থা জন্মাতে পারে না সেই সমস্ত জমিতে এজোলা কম্পোস্ট হিসাবে ব্যবহার করা যায় এজলা মাটির পদার্থের পরিমাণ বৃদ্ধি করে এজলা ব্যবহার করলে হেক্টর প্রতি তিন ইশ থেকে চল্লিশ কেজি নাইট্রোজেন কম লাগে এবং এজলা ফসলের উৎপাদন বৃদ্ধিতেও সহায়তা করে আমরা যদি জমি ধান খেতে অ্যাজার চিত্র দেখি এবার সে ব্যবহার এজলা কীভাবে ব্যবহার করা যায় মূলত ধানের জমিতে সবুজ সার এবং দ্বৈত ফসল হিসাবে চাষ করা যায় অর্থাৎ আমরা এটিকে সবুজ সার হিসাবে ব্যবহার করতে পারি অথবা একই সঙ্গে এজোলা এবং ধানকে দ্বৈত ফসল হিসেবে চাষ করতে পারি অথবা এটি গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহার করা যায় এজলাকে গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহার করা যায় এখানেও গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহার করার চিত্র দেখানো হয়েছে পোলট্রির খাদ্য হিসাবে ব্যবহার করা যায় পোলট্রি এখানে এজলা খাবার হিসাবে ব্যবহার করতেছে অথবা ঘ যেটি শুকর তার খাবার হিসাবেও অ্যাজোলাকে ব্যবহার করা যায় অবশ্যই অ্যাজোলা উৎপাদনের কিছু সীমাবদ্ধতা আছে এজলার জমিতে অবশ্যই পানি আবদ্ধ অবস্থায় থাকতে হবে উচ্চ তাপমাত্রায় অ্যাজলার বৃদ্ধি ব্যাহত হবে এজলাতে কীটপতঙ্গের আক্রমণ অধিক বছরের সব মৌসুমে অ্যাজলা জন্মানো খুব কঠিন শামুক অ্যাঁ খেয়ে ফেলতে পারে ফসফরাস প্রয়োগ প্রয়োগবৃদ্ধ এজোলার উৎপাদন কঠিন সার হিসেবে অ্যাজোলাকে কোনো ক্ষেত্রে প্রয়োগ করতে গেলে পরিবহন করা ঝামেলাপূর্ণ হতে পারে এবার সে একক কাজ এজোলার যে মিথোজীবিতা আমরা বলেছিলাম যে এটি একটি মিথোজীবিতা অ্যাসোসিয়েশন অর্থাৎ একে অপরের সঙ্গে বসবাস করে যদি দুইজনে উপকৃত হয় তাহলে সেই ধরনের অ্যাসোসিয়েশনকে আমরা বলি মিথজীবিতা সিমবায়োটিক অ্যাসোসিয়েশন এজলা একটি আরেকটি উদ্ভিদের সঙ্গে নিম্নশ্রেণীর উদ্ভিদের সঙ্গে অ্যাসোসিয়েশন করে সেটি কি মূলত কাজ হিসেবে বলতে এজলা কার সঙ্গে মিথজীবিতা করে বা অ্যাসোসিয়েশন করে মূল্যায়নের মধ্যে আছে এজলা কি মিথজীবিতা কাকে বলে বা মিথজীবিতা কি এজোলা কোন ফসলের জন্য উপযোগী এজোলা কোন সারের বিকল্প হিসাবে ব্যবহার করা যায় এবারে সে আমরা বাড়ির কাজ প্রজাতি প্রজাতিসমূহ লিখে আনতে হবে আমরা যে অ্যাজোলার যে কতগুলি প্রজাতি বলেছিলাম ছয়টি প্রজাতি মূলত বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রজাতি পাওয়া গেলেও মূলত অ্যাজোলার এই ছয়টি প্রজাতিই চাষাবাদের মধ্যে আনা হয়েছে বা চাষাবাদ করা হয় এটি হল কাজ তো আমরা সকলকে আবার ধন্যবাদ জানাবো সেই সাথে কোভিড নাইন্টিনের যে ম্যাসেজটি আমরা সব সময় দিয়ে থাকি সেটাকে আবার রিভাইজ করতে চাই সেটি হলো অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোবে বাইরে গেলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে মাস্ক ব্যবহার করবে এবং আইসোলেশন ডিস্টেন্স বা সামাজিক দূরত্ব বজায় রাখবে নিজের এবং পরিবার স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী মেনে চলবে যেটি নিজের পরিবারের এবং দেশকে রোগমুক্ত হতে সহায়তা করবে আশা করি সকলেই তোমরা সেই বিধিটা মেনে চলছো ভালো থেকো লেখা দেখা হবে আমাদের আবার পরবর্তী ক্লাসে সে পর্যন্ত আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি